মাথার মধ্যে তুমি একটা শুভ সে কত কষ্ট করছি, কত না খায়া খায়া না খায়া কেমনে থাকস, কেমনে থাকবো আমি, তুমি একা একা তুমি শুনেছো আহারে বাবা। আরে গত রোজার ঈদে 4 তারিখ না 6 তারিখে আসলো, এসে বলল যে আম্মু ছুটি পাইছি। প্রথমে বলছিল যে আমাকে ছুটি হয়তো ঈদের 2-3 দিন আগে পাবো, তখন ফোন করে বলল যে আমি ছুটি পাইছি আম্মু চলে আসতেছি। ও একটা দিন ওই যে বললাম যে ও যখন যেখানে গেছে ওর তখন সেটাকেই তখন ও খুব মানে প্রিয় ছিল। এই যে বাসায় আসার জন্য কর্মস্থল যতক্ষণ চাকরি করছে ফ্লাইং যতক্ষণ করছে ওর খাওয়া দাওয়া নেওয়ার কোনো ই ছিল না গোসলের। মাঝে মাঝে বলতাম আমি তো ওই যে ওর বাসায় গিয়ে থাকছি যে তুমি খেয়ে নিও বাবা খেয়ে নিও, তখন সে বলতো দেখেন এইবারও আমাকে অফিসে নিয়ে গেছে আম্মু আমি খাই তো। তারপরে ওই যে ওদের কোথায় রেস্ট ফ্লাইং করে আসলে কোথায় রেস্ট করে ছবিগুলো আছে দেখেন ওই যে মোবাইলে আমি দেখাবো না, এই শেষ অফিসে জোর করে নিয়ে গেল যে আম্মু চলো তোমাকে আমার অফিসটা দেখায় নিয়ে আসি, তুমি এত টেনশন করো, তারপরে তোমাকে আমি বিমানও দেখাবো না কীভাবে ল্যান্ড করতেছি করতেছে। তারপরে তো সে ঈদের মধ্যে আসলো, এসে 11 তারিখে ঈদ ছিল 14 তারিখে চলে গেল। আরও তো কত ঘটনায় কত স্মৃতি, এখন তো আমার মানে আমার তো কিছুই মানে এখন আর নাই, আমি তো সবই শেষ, আমি কী নিয়ে বেঁচে থাকবো বলে আমার তো সব শেষ হয়ে গেছে, আমার তো বাঁচা থাকার কোনো অবলম্বন নাই কিছুই নাই। আমার 2টা নাতি নাতনি আসছে, ওরা তো এখন ওর মাও এই বয়সেই হইল, নাতি নাতনিগুলো দেখেন বাবা হারা, বাবা যে কী জিনিস কোনো দিন বুঝবে না, স্কুল কলেজে যাবে বড় হবে এখন তো কিছু বুঝতেছে না, স্কুলে গেলে যখন দেখবে যে সবার বাবা আছে আমাদের বাবা নাই তখন ওদের ভিতরটা কষ্টে কেমন লাগবে বলেন। আমার একমাত্র নারী ছেড়া ধন ছিল বলেন, আমি কীভাবে কিনি আমি দুনিয়াতে আর কীভাবে আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবে আমি জানি না, আমি কীভাবে কিনে বেঁচে থাকবো।